মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম পাবনায় পুকুর খনন করতে গিয়ে সন্ধান মিলল রহস্যময় সুরঙ্গ পথের সন্ধান পাবনার ঈশ্বরদী উপজেলায় নুরুল্লাপুর গ্রামে পুকুর খনন করতে গিয়ে প্রাচীন একটি রহস্যময় সুরঙ্গ ও ইটের তৈরি বাড়ি সদৃশ্য স্থাপনের সন্ধান পাওয়া গেছে সোমবার সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ড্রা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের খন্দকার খাইরুল ইসলামের ব্যক্তি মালিকানাধীন একটি জমিতে পুকুর খনন করার সময় ওই প্রাচীন স্থাপত্যের নির্দেশ মেলে ওই গ্রামের বাসিন্দা জমির মালিক খন্দকার খাইরুল ইসলাম জানান আমি উনিশশো সালে জৈনিক অত মজুমদারের কাছ থেকে এই জমি কিনেছিলাম কয়েকদিন আগে ড্রেজার মেশিন দিয়ে খননের কাজ শুরু করেন পুকুরটি প্রায় পঁচিশ ফুট খনন করার পর মাটি কাটার শ্রমিকেরা প্রথমে কিছু পুরানো ইটের সন্ধান পান এরপর মাটি খুঁড়তে খুঁড়তে পাকা ঘরের মোটা ভীম ও চওড়া দেওয়ালের আবিষ্কার করেন তারা এ সময় বাড়ির সদৃশ্য স্থাপনা ও দেওয়ালের পাশেই একটি সুরঙ্গ পথের সন্ধান পান মাটি কাটা শ্রমিকেরা খাইরুল ইসলাম জানান সুরঙ্গ পথ দেখে মাটি কাটার শ্রমিকেরা ভয় পেয়ে মাটি কাটা বন্ধ করে দিয়েছেন গ্রামের ছোট বড় অনেকেই টর্চ লাইট দিয়ে সুরঙ্গ দিয়ে ভিতরে প্রবেশ করেছিল তেমনি একজন সেলিম মির্ধা জানান সুরঙ্গটির দৈর্ঘ্য প্রায় পঞ্চান্ন ফুট ভিতরে যাওয়ার পর তারা দেখতে পান সুরঙ্গটির শেষ দিকে দুটি পথ দুদিকে চলে গেছে একটি দিয়ে কিছু দরে যাওয়ার পর তারা সেটি বন্ধ এরপরে ভয়ে দ্বিতীয় পথটি দিয়ে যাওয়ার সাহস পায়নি তারা এলাকার একাধিক প্রবীণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে পূর্বপুরুষ থেকে তারা জেনে আসছেন ওই গ্রামে নীলকরদের কুটি ছিল তবে আমরা দেখতে পাইনি শুধু কয়েকটি মোটা মোটা প্রাচীন দেখতে পেয়েছে উপজেলা নির্বাহী অফিসার সানোয়ার হোসেন বলেন আমরা ঘটনাস্থলের প্রতিদর্শন করে পুলিশের হেফাজতে দিয়েছি পুকুর খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে ইউএনও আরও জানান বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে আমরা প্রত্নতত্ত্ব বিভাগকে লিখিতভাবে জানিয়েছি তাদের বিশেষজ্ঞ টিম দিয়ে স্থাপনার বিষয়টি খতিয়ে দেখে যে নির্দেশনা দেবে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আমাদের ভিডিও ভালো লাগলে ও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন